জায়গায় গরিষ্ঠতা পেরিয়েছে যদিও এককভাবে গরিষ্ঠতা কিন্তু বিজেপি পায়নি তাই এবার সরিক নির্ভরতা বাড়ছে আর সব থেকে বড় প্রশ্ন হচ্ছে জাতীয় রাজনীতিতে এখন এন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে একদিকে নীতিশ কুমার এবং অন্যদিকে কিন্তু চন্দ্রবাবু নাইডু আমি এই জায়গায় বাবুর কাছে আসবো দেবনাথবাবু যে নীতিশ কুমার ইন্ডিয়া জোটের একেবারে সূত্রধর ছিলেন বলা যায় একটা মোক্ষম সময় তিনি দল বদলালেন এবং তিনি চলে গেলেন দরজা কোনোদিনই খোলা হবে না নীতিশ কুমারের জন্য অমিত শাহ বললেও শেষ পর্যন্ত কিন্তু তাকে সাদরে গ্রহণ করা হলো সেই নীতিশ কুমারের উপর ইন্ডিয়া জোট আবার হ্যাঁ নীতিশ কুমার কি করবে বহুবার পাল্টি যদি ইদানিং কালের কোনো কাউকে দেখা যায় তাহলে নীতিশ কুমার কতবার যে পাল্টি খেয়েছেন উনি হয়তো নিজেও বলতে পারবেন না কিন্তু বুঝতে পারছি না উনি পেয়েছেন চোদ্দো আবার চন্দ্রবাবু নাইড নাকি নিজেই পেয়েছেন ষোলো যা ষোলো আর চোদ্দো কত হয় তিরিশটি এই নিয়ে কে কি করছে আমি তো বুঝতে পারবো না কিন্তু আমার বক্তব্য আমার নিজস্ব বক্তব্য এটা অন্য জিনিস ভাঙানো না এই দুটো ব্যক্তি নিঃসন্দেহে মোদীকে ভালো বেগ দেবে এরা বেগ দিতে জানে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যাটফর্মে চেঞ্জ করে এদের বহু রূপই আছে সুতরাং মোদি ভাবছি কি আমি নিশ্চিন্তে শাসন করে যাব তাহা সেটা আর হবে না মোদিকে নাকানি চুবানি এটা ঠিক মতো খাওয়া হবে এটা পরিষ্কার করে বেশ আমি এই জায়গায় চন্দনদার কাছে যাই চন্দনদা এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে একের পর এক নির্বাচন হয়েছে এবং তারপরে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ করছে হর্স ট্রেডিং সেই ছবিও আমরা দেখেছি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি একেবারে মহারাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে কংগ্রেস এই মুহূর্তে ক্ষমতায় আসার

না না আমি বলি আজকে ইন্ডিয়ার একটা মিটিং আছে আজকের মিটিংয়ে ডিসিশন হবে কোন পার্টনারশিপের কাছে আমরা অফার করব উই আর নট ইয়ে টু ডিসাইড আই মিন উই আর ইয়ে টু ডিসাইড এখনো পর্যন্ত ডিসিশনটা হয়নি সুতরাং কোন এবং কোন প্যারামিটারে কোন ফিলোসফিতে কারণ এখানে এখানে ওই ট্রেডিংয়ের প্রশ্নটা থাকবে না এখানে অবশ্যই থাকবে পাওয়ার

দিতে হবে যাবে না । না আমার ধারণা এই রকম যদি পরিস্থিতির সৃষ্টি হয় যদি পঁয়ষট্টিটা পঁয়ষট্টিটা মেম্বার আরও অন্য কোনো দল থেকে তারা জয়েন করেন ইন্ডিয়া জোটে সেক্ষেত্রে যিনি চেয়ারম্যান ছিলেন ইন্ডিয়া জোটে তিনি প্রধানমন্ত্রী হবেন তাহলে অন্য কোনো জায়গায় কিন্তু বিরোধ বাধবে না মানে মল্লিকার্জুন খারগে যদি আবার প্রধানমন্ত্রী হন তাহলে আমার কংগ্রেস যেটা বলেছিল প্রথম যেটা বলেছিল সেটা যদি হয় তাহলে রকম বিরোধ হবে না কিন্তু বাদবাকি যে কোনো ক্ষেত্রে এই চন্দ্রবাবু নাইডুই হোক নীতিশ কুমারই হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু বিরাট শক্তি এখন তিনিও একটা চালিকা শক্তি কংগ্রেস হল তার একটা বিরাট শক্তি তিনি মেনে নেবেন না সুতরাং মল্লিকার্জুন খাগে হলে আমার ধারণা এরা সবাই মেনে নিতে রাজি হবে অবশ্যই ছোট্ট ছোট্ট একটা ইয়ে করি আমি বলি চার চারবার কিন্তু ভারতবর্ষ এক্সপিরিয়েন্স করেছে কংগ্রেস একটি বৃহৎ শক্তি হওয়া সত্ত্বেও চার চারবার ছোট দলকে সমর্থন করেছে সুতরাং সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসের এই স্যাক্রিফাইসটা আছে বেশ বুঝলাম এতক্ষণ আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে আজকে বৈঠকগুলো রয়েছে ইন্ডিয়ার বৈঠক রয়েছে এনডিএর বৈঠক রয়েছে অন্যদিকে চলে আসি একটু বাংলার ক্ষেত্রে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বেই আমরা দেখলাম যে বাংলার মানুষ আস্থা রাখলেন এবং সবুজ ঝড়ে একেবারে ফিকে হয়ে গেল মোদী হাওয়া উনিশের থেকেও শক্তি বাড়িয়ে উনত্রিশটি আসন পেল তৃণমূল কংগ্রেস বিজেপিকে থামতে হলো ভারত কংগ্রেস একটিমাত্র আসন এবং সিপিএম খাতা খুলতেই পারলো না তৃণমূলের দুর্জয় খাঁটি ডায়মন্ড হারবার বিরাট ব্যবধানে জয়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সাত লক্ষ দশ হাজারেরও বেশি ভোটে জয়ী হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বরংপুরে বিরাট ধাক্কা কংগ্রেসের ভাগীরথীর পাড়ে অস্ত গেল টানা পাঁচবারের অধীর জমানা ইউসুফকে দিয়েই মাত্র তৃণমূলের বিজেপির হয়ে কাজ অধীরের খোঁচা মমতার ম্যাজিক ফিগার পার এনডিএ বিরোধীরা একজোট হয়েও বিজেপির থেকে কম আসন পেয়েছে এমনটাই কিন্তু নরেন্দ্র মোদী বলছেন বাংলার মানুষ বাংলার মেয়েকে সম্মান দিয়েছে আমি সম্মানিত আমার কাজের দায়িত্ব আরও বেড়ে গেল আমি মানুষের জন্য আরও কাজ করবার চেষ্টা করব। আমাদের সব টাকা মোদী আটকে রেখে দিয়েছে আমি চাই আমাদের টাকা এখনও যদি লজ্জা থাকে আমাদের টাকা আমাদের দেয়া হোক আর তা নাহলে কিন্তু যে আন্দোলন আমরা গড়ে তুলব মনে রাখবেন দিল্লিতে আন্না হাজরের আন্দোলন আপনারা দেখেছেন ওইটুকু জাগার মধ্যে ওটা বিজেপির মদতে হয়েছিল আর এবার কিন্তু আমরা নিজেদের মদতেই করব আমরা জানি হাউ টু ফাইট শুধু অর্থাৎ এই যে বিজেপি টাকা দিল না বিজেপি গভর্নমেন্ট টাকা দিল না এই যে বঞ্চনা বাংলার মানুষের প্রতি জানিয়ে সমানে আন্দোলন করে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত বাংলায় বিজেপির এই রেজাল্টের জন্য টাকা না দেওয়াটাই কি ফ্যাক্টর হলো দেখুন টাকা তো আগামী দিনেও দেবো না আমি আবার বলছি পঁচিশ লক্ষ ফেক যদি কার্ড থাকে আগামী দিনেও টাকা দেব না আর একটা এটা আমাদের পরাজয়ের কোনো কারণ নেই আর আমাদের থেকে বড়ো পরাজয় হয়েছে পশ্চিমবঙ্গের মিডিয়া কুল বা সাংবাদিক কুলের যারা গত তিন বছর এস্টাবলিশ করার চেষ্টা করেছেন যে আমাদের সঙ্গে নাকি তৃণমূলের সেটিং আছে এবং তারা এই এইভাবে তোলার চেষ্টা করেছেন বামপন্থীদের

আমি আরে বলতে হবে জানি এখানে এখানে তার কারণ হচ্ছে এখন মিডিয়া দায়ী হবে পশ্চিমবাংলার মিডিয়া এম্পার আমি তো এখনো বলছি যে আমরা যে কথা বলেছি কংগ্রেস হিসেবে আমরা তো শূন্য লেফ তো শূন্য আমরা যে প্রসঙ্গ তুলেছি ইকুয়ালি প্রত্যেকটা রাজনৈতিক দলের মতো সম্মান দিয়ে রাজ্যের রাজ্যের ক্ষেত্রে যে দুর্নীতি আমরা এখনো বলছি এর অর্থ এই নয় যে সমর্থন পেয়ে জিতে গেলাম এটা শেষ হয়ে গেল কিন্তু ডাকাতের কাছে চোর শুনো চোর চুর বাতিল হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টে স্থগিত তারা যদি ভোট নিতে যায় তারা যদি ভোট গুনতে যায় স্বাভাবিক তারা কি করতে পারে আপনার আপনার সহজেই অনুমোদনে এই ব্যবস্থাও ভাঙতে হবে ২০০৪ সালেও সিপিএম সর্বোচ্চ আসন পেয়েছিল কংগ্রেস চারটে পেয়েছিল তৃণমূল একটা পেয়েছিল আর সব সিপিআইএম পেয়েছিল সাঁত্রিশটা আসন পেয়েছিল সিপিআইএম সেসব দিনও আমরা দেখেছি তৃণমূল নয় থেকে এক সেটাও দেখেছি তৃণমূলের ঝাঁপ বন্ধ হয়ে যাওয়া সেটাও আমরা দেখেছি বিজেপি তার থেকে ভালো অবস্থায় আছে দু হাজার সালে উনত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল তৃণমূল আজকে তো আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি বিরাট জনাদেশ আছে এই জনাদেশকে কাজে নিয়ে আমাদের কাল থেকেই নতুন করে যাত্রা হবে শুরু দেবনবাবু শুভেন্দু অধিকারী কিন্তু হার মানতে রাজি নন বলছেন যে জনাদেশ কিন্তু তাদের দিকেই আছে কিন্তু এখানে বক্তব্য হচ্ছে সাধারণ মানুষ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ের ওপরেই আস্থা রাখলো এবং সামাজিক প্রকল্পগুলোর ওপরেই ভরসা রাখলো আমার কত মানুষ কতবার বললে মানুষ নিজের অস্তিত্বকে ভুলে যেতে পারে আমার প্রশ্ন হচ্ছে প্রথমত এই কাথি এবং তমলুক লক্ষাধিক লক্ষাধিক ভোটে জিতত সব লক্ষাধিকির অনেক কম কোনোটা সাতচল্লিশ হাজার কোনোটা চুয়াত্তর হাজার তার দেড় দুই লক্ষ তারও বেশি জিততো বক্তব্য আর কত দু হাজার উনিশে পার্সেন্টেজ বেশি ছিল তৃণমূলের সঙ্গে বিজেপির থ্রি পার্সেন্ট এখন হয়ে গেল সেভেন পার্সেন্ট সুতরাং ওনার মতো এত মৃত্যুক এবং নিজেকে বাঁচানোর জন্য এত আলাদাভাবে নিজেকে প্রচার করা

বাংলায় মুখ ঠুকলে পড়লো বাম কংগ্রেস জোট শূন্যের গেরো কাটল না বামেদের হারলেন সেলিং সুজন থেকে সৃজন শিখেছিল না কারো রাজ কংগ্রেসের একাকুম্ভ মালদা দক্ষিণের ঈশা খান চৌধুরী নামনা করে অধীর চৌধুরীকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোর ফাইভ সিট উই হ্যাভ লস্ট বিকজ অব কংগ্রেস দো আই এম নট ব্লেমিং সেন্ট্রাল কংগ্রেস ফর দ্যাট দ্য গেম ইজ ওভার ইপিউ সি উত্তর দিনাজপুর সিট হাও মাচ মানি বিজেপি হ্যাভ গিভেন টু কংগ্রেস পার্টি অ্যান্ড অলসো সি দা উত্তর কলকাতা হাও মাচ মানি বিজেপি ডিস্ট্রিবিউটেড থ্রু কংগ্রেস ওয়ার কংগ্রেস হ্যাপ গট মানি আই ডোণ থিঙ্ক দিল্লি হ্যাভ দিস মানি ইট ইস ইভেন অফ অপোজিশন লিডার ইন নেম সো অপোজিশন লিডার সো লিডার মাস্ট রিজাইন

পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বাম কংগ্রেসের এই যে জোট এটাকে প্রত্যাখ্যান করেছে এটা মেনে বলা হচ্ছিল এবার কিন্তু বারবার বলা হচ্ছিল যে একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে এই নির্বাচনে বাম এবং কংগ্রেসের জোট কিন্তু সেটা হলো না না সেটা হলো না তার কারণ আপনাকে ভাবতে হবে তিনটে মূল কারণে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন এটা সব রাজনৈতিক দলের বিশ্বাস করা উচিত এক এটা যেভাবে বঞ্চনা এসছে ওই একশো দিনের কাজ আবাস যোজনা স্বাস্থ্য বিমা সব জায়গায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে এটা বুঝিয়ে বোঝাতে পেরেছে হ্যাঁ শাসক দল তা কেন্দ্রের তারা বঞ্চনা করেছে এইটা কিন্তু এটা তার একটা জেতার কারণ দ্বিতীয় হচ্ছে মহিলাদের জন্য তার বিভিন্ন প্রকল্পের সফল রূপায়ণ লক্ষ্মীর ভান্ডার শুধু নয় কন্যাশ্রী বিধবা আবাস ইত্যাদি সমস্ত আর তৃতীয় যেটা সংখ্যালঘুদের মধ্যে একটা কি বল ভয় বললে বোধহয় কম বলা হয় আতংক যে বিজেপি যদি চলে আসে তালে তবে পকেতা এবং সেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বাম কংগ্রেসের দিকে তারা তাকায়নি কারণ তাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেই ডাকাবুক ব্যক্তি যিনি এই বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়াই করতে পারেন এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে এবং সেই নিভরশীলতাই কিন্তু ভোটের বাক্স দেখিয়েছেন সাধারণ মানুষ অনেক ধন্যবাদ আলোচনা অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ বিতর পর অনুখবনি সকালে সঙ্গে থাকলাম